ছন্দে ফিরলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার ব্যাটিং আর দলে টিকে থাকা নিয়ে ওঠার সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতেই। মাঠের চারপাশে খেললেন দুর্দান্ত সব শট। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। মাত্র 60 বলে সেঞ্চুরি পূরণ করেন মুশি। 100 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। মুশফিক বাহবা পেয়েছেন হেড কোচ চন্ডিকা হাত্র সিংহের। ওয়ানডে ক্যারিয়ারের 7000 রানের মাইল ফলকও স্পর্শ করেছেন মুশফিক। তামিম সাকিবের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এলিট এই ক্লাবের নাম লেখালেন মিস্টার ডিপেন্ডেবল। মুশফিকের মতো দুর্দান্ত ব্যাটিং করেছেন তাওহিদ হৃদয়, নাজমুল শান্ত, লিটন দাসরা। বাংলাদেশও পেয়েছে পাহাড় সমান পুঁজি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ধীর সূচনা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। বাদ্রেবায় তামিম প্রথম বাংলাদেশি হিসেবে পূর্ণ করেন আন্তর্জাতিক ক্যারিয়ারের 15,000 রান। তবে রান আউটে কপাল পরে অধিনায়কের। 31 বল থেকে 23 রান করে আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তামিম। তামিমের বিদায়ের পর জমে ওঠে লিটন শান্তর জুটি। নবম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারের 2,000 রানের মাইলফলক স্পর্শ করেন লিটন। ছক্কার সাহায্যে লিটন তুলে নেন 50। ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম 50 পূরণের পর লিটন হাঁটেন সেঞ্চুরির দিকে। তবে লিটনের দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের সমাপ্তি ঘটে সহজ ক্যাচে, ফলে সেঞ্চুরি পাওয়া হয়নি এই ওপেনারের। 71 বল থেকে 70 রান করে সাজগরের পথ ধরেন লিটন। তার ব্যাট থেকে আসে 3টি ছক্কা ও 3টি চার। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। শুরুটাও করেন দুর্দান্ত, তবে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি টাইগার অলরাউন্ডার। ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউটের শিকার হন সাকিব। 19 বল থেকে 17 রান করেন তিনি। সাকিবের বিদায়ের পর দুর্দান্ত ব্যাটিং করতে থাকা শান্ত প্যাভিলিয়নের পথ ধরেন। তবে বিদায়ের আগে ক্যারিয়ার সেরা 73 রান করেন শান্ত। বল খেলেন 77টি। শান্তর ব্যাট থেকে আসে 3টি চার ও 2টি ছক্কা। এরপর জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। দুর্দান্ত ব্যাটিং করেছেন দুইজনই, তবে আক্ষেপ নিয়ে ফিরেছেন হৃদয়। মাত্র 1 রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় 50 থেকে বঞ্চিত হয়েছেন হৃদয়। আগ্রাসী ব্যাটিংয়ে 34 বল থেকে 49 রান করেন হৃদয়। তার ব্যাট থেকে আসে 4টি চার ও 1টি ছক্কা। স্ট্রাইক রেট 144+। আর মুশফিক পেয়েছেন সেঞ্চুরি দেখা। বাংলাদেশের পক্ষে সবচেয়ে কম বলে সেঞ্চুরি করলেন মুশফিক। 60 বল থেকে 100 রানে অপরাজিত থাকেন মুশফিক। তার ব্যাট থেকে আসে 14টি চার ও 2টি ছক্কা। মুশফিকের ব্যাটে চড়ে বাংলাদেশও পেয়েছে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পুঁজি 349।